কথায় আছে না মাছে ভাতে বাঙালি, তাই তো এবার মাছে ভাতে বাঙালিদের রসনা তৃপ্তির জন্য নিয়ে এলো ভূতের রাজা দিলবর দারুণ এক উৎসব যার নাম ইলিশ চিংড়ি উৎসব। আজকে তারই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী অপু বিশ্বাস, ছিলেন এপার বাংলার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এবং আরও অনেকে। কী কী চললো সবটা রইল সিটি সিনেমার পর্দা। বাঙালি ফাইন ডাইনিং রেস্টুরেন্টে 10টা ব্রাঞ্চ এবং একটা ইউএসএতে খুব শিগগিরই আসছে, আমাদের কাছে গর্বের বিষয়। আর ভূতের রাজা দিলবর মানে হচ্ছে বাঙালি ঘরোয়া খাবার, যেটা হারিয়ে যাওয়া খাবার রিজনেবল দামে আমরা খেতে পারি। অসংখ্য শুভেচ্ছা রাজীব পালকে এবং পুরো ভূতের রাজা দিলবরের টিমকে। অনেক নিজেকে সৌভাগ্যবতী মনে করছি যে আজকে আমি যেখানে আছি রাজারহাট নিউ টাউন, যেখানে ভূতের রাজা দিলবরের আরও একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে আমি এসেছি ওপার বাংলা থেকে। আর খুবই ভালো লাগছে যে এখানেও সেই মানে বাংলাদেশের ভালোবাসার সম্মান সেমভাবে এখানেও পাচ্ছি, আর তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই ভালোবাসাটা সারা জীবন আমার প্রতি রেখো। দর্শকদের বলবো যে নিউ টাউনের কাছে আকাঙ্ক্ষা মোড়ের কাছে ভূতের রাজা দিলবর একটা বিশাল বড় একদম ভূতের রাজার দরবার খুলেছে, এখানে চলে আসুন বাংলা রসনার তৃপ্তি নিতে। ভূতের রাজা দিলবর সর্বত্র মানে আমার একটা ফেভারিট ব্র্যান্ড, রাজীব আমাদের বন্ধু। এই রেস্টুরেন্টটা আই এম শিওর এই লোকেশনে এর কাছাকাছি কোনো সেরকম বাঙালি রেস্টুরেন্ট নেই, এটা খুব ভালো চলবে। অ্যান্ড ভূতের রাজা দিলবর যেরকম হাততালি মারলে সব রকম খাবার পরিবেশন হতো, এখানেও ঠিক সেরকমই, মনে যা যা চাই সেটা যা চাইবে এখানে সবই পাওয়া যাবে। রাজারহাট এই রেস্টুরেন্ট ওপেন হলো 10 নম্বর আউটলেট। এটা একটা থিম বেসড রেস্টুরেন্ট, যেটা হচ্ছে আমলকি রাজা রাজদরবার। অনেকে হয়তো জানে না এই আমলকি রাজা রাজদরবার, যেটা আমি একটু আগে বললাম যে কে আমলকি রাজা, যেখানে গোপীকে গাধার পিঠে চড়িয়ে বের করে দেওয়া হয়েছিল বেসুরো গান গাওয়ার জন্য। তো সেই থিমের উপরে বেস করে আমাদের এই রাজদরবারটা আমরা ওপেন করলাম। হ্যাঁ, অন্যান্য ভূতের রাজাতে যেই বাঙালিয়ানা পাওয়া যায়, যেই টেস্ট পাওয়া যায় সেটা এখানেও পাওয়া যাবে। আর আমাদের এখন ইলিশ চিংড়ি উৎসব চলছে, প্রায় 70-80 রকমের ভ্যারাইটি নিয়ে এবার ওপার বাংলার 2 রকম নিয়েই এই আমাদের এই উৎসবটা চলছে, যেটা এখানে আগামী সোমবার থেকে চালু হবে। সব কিছুই পাওয়া যাবে, বাঙালিয়ানা একদম ভরপুর এখানে থাকবে। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।